দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই ওয়ানডে শতক বলছেন দেশের পক্ষে অনন্য রেকর্ড গড়া ফারজানা হক পিঙ্কি বলছেন ওপেন করার সুযোগটা কাজে লাগাতে মুখিয়েছিলেন তিনি সামান্যর জন্য সুযোগ হাতছাড়া হয়েছে পুরো 50 ওভার ব্যাট করার সুযোগ ক্যারিং থ্রু দ্য ইনিংস না হলেও হতাশ নন ফারজানা সহকর্মী তাহমিদ অমিতের সাথে কথা বলেছেন নিজের নামের বানান বিভ্রাট নিয়েও পিঙ্কি পরে 99 জার্সি কিন্তু আজকে 100 করেছেন কি বলবো আমি যখন এই সিরিজটা হওয়ার আগে আমি কিছু প্র্যাকটিস করতেছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় যে আমি ইনশাল্লাহ একটা যদি 100 মারি আমি কিভাবে আমি যদি একটা 100 মারতে পারি তো ওই আসলে প্রসেসটা অনুযায়ী আমি আসলে চেষ্টা করছি বাকিটা আসলে আমি আমি আগেও বলছি এখন আমি ব্যাটিংটাকে খুব পছন্দ করি বা আজকে আসলে রান করতে পারছি বিধায় আপনি ভাবতেছেন যে আমি খুব ভালো ব্যাটার বা ভালো কিছু না কিন্তু আমি পৌঁছে চেয়েছিলাম আমি অনেক চেষ্টা করতেছিলাম আর স্পেশালি হাসান স্যার আমাকে খুব ট্রাস্ট করতো এবং আমাকে উনি খুব বলছে যে এই জায়গা কমফোর্টেবল বাট আনফরচুনেটলি আজকে আমি ওপেনিং করব এটা আমি আসলে গতকাল জানতে পারছি সবাই ফারজানা নাম লেখে ফারগানা কোনটা ফারজানা ফারজানাই আসলে আমার নাম কিন্তু আমার আসলে ওই পাসপোর্টে আমার ওই নাম আসছে তো ওইভাবেই আমার নামটা ইনক্লুড হয়ে গেছে থ্যাংক ইউ যেটা বলছিলেন ফারজানা অনেকে বলেন ফারগানা নামটা ফারজানা হক পিঙ্কি তিনি আসলে সেই জায়গাটাই প্রমাণ করেছেন ব্যাটিংটায় সুযোগ পেলে কতটা দিতে পারেন বাংলাদেশকে নিশ্চয়ই এটা শুরু বাংলাদেশের নারী ক্রিকেটের পথটা আরও অনেক দূর বাকি আছে তাহমিদ অমিত যমুনা স্পোর্টস মিরপুরের বাংলা স্টেডিয়াম ঢাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা